আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। আপনাদের সবাইকে স্বাগতম ফাদমম ব্লগিং চ্যানেল থেকে। তো আমি আজকে একটা মিষ্টি ডেজার্ট তৈরি করেছি। তো এই ডেজার্টটা হচ্ছে ডিম দুধের লাচ্ছি। তো এই ডিম দুধের লাচ্ছিটা আমি কিভাবে কত সহজে কত সুন্দর করে করে ফেলেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাই এটা কি দিয়ে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো চলে আসলাম ডিম দুধের লাচ্ছিটা কিভাবে তৈরি করেছি, কি কি উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। আমি এখানে আধা কেজি দুধ, তরল দুধটা বসিয়ে দিয়েছি। তো দুধটা গরম হওয়ার আগে আগে আমি এটার ভিতরে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি, আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটা আমি এভাবে মিশিয়ে নেব, সুন্দর করে এভাবে মিশিয়ে নেব। তো এটা একটু ঘন হতে থাক, আর ওই দিকে ডিমটা ফেটিয়ে নিই। আমি যে দুইটা ডিম নিয়ে নিয়েছি, এখন এক দুইটা ডিমের ভিতরে এই যে দুই চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন এটা সুন্দর করে ফেটে নেব। ডিম আর চিনিটা মিশিয়ে গেলে সুন্দর করে এই যে দুধটা আমার ঘন হয়ে লাল হয়ে আসছে, এই দেখেন লালচা টাইপের এইভাবে হয়েছে। আপনার এটার ভিতরে ডিমটা অ্যাড করব। এই দেখেন এই যে আমি কিভাবে দিচ্ছি, দূর থেকে একটু একটু করে এইভাবে দিবেন, আর একটু করে এই যে নাড়বেন। একটু করে যে নেড়ে দেবেন, পুরো ডিমটা একবারে ঢেলে দিবেন না, দিলে দুধ আর ডিম একবারে মানে পায়েস হয়ে যাবে, তখন আর এই লাচ্ছিটা থাকবে না, মিশে যাবে দুধের সাথে ডিমটা। যদি এভাবে উপর থেকে সুতার মতো আস্তে আস্তে এভাবে ফেলাবেন, আর একটু একটু করে নেড়ে দেবেন। এই যে পুরোটা ডিম আমি এভাবে এই যে দিয়ে দিয়ে নেড়ে নিলাম। এভাবে সুন্দর করে দিবেন আর নাড়বেন, তাহলে কিন্তু এই যে দেখেন এই যে এরকম লাচ্ছি হবে, না হলে কিন্তু একসাথে ঢেলে দিলেই কিন্তু ডিম আর দুধ মিশে যাবে। তো এইভাবে চেষ্টা করবেন একটু একটু করে দিতে আর নাড়তে। এই যে একটু বলক উঠে আসছে, উতলায় গেছে, এখন আমি এই যে একটু এলাচ গুঁড়া, পাঁচ ছয়টা এলাচ আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, এখন এটা একটু দিয়ে দেবো। এই এলাচটা দেওয়ার কারণে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, অবশ্যই এলাচটা দিবেন, না হলে কিন্তু ডিমের একটা গন্ধ থাকে, সেটা সবাই জানেন, সেটা এটা থেকে আসবে। এলাচটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে, গন্ধটা থাকবে না। এই যে একটু পরিমাণে একটু চিমটি লবণ দিয়ে দিচ্ছি, এই যে সুন্দর উতলে আসছে, এই যে হয়ে গিয়েছে, এক মিনিটটা নামিয়ে এই যে আমি এখন নামিয়ে নিলাম। এই দেখেন কত সুন্দর, এই মিষ্টি ডেজার্টটা মানে খুব সহজেই খুব তাড়াতাড়ি সব বাচ্চারা খাইতে চাইলে করতে পারেন। তো এটা পুষ্টিকর স্বাস্থ্যসম্মত একটা ডেজার্ট। তো এই ডিমের লাচ্ছিটা
অবশ্যই অবশ্যই আপনারা বাসায় বানাবেন, তো অনেক টেস্টি কর খাবার, ছোট বড় সবাই এটা পছন্দ করে এবং প্রিয়। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা যদি বাজিয়ে না থাকেন তাহলে বাজিয়ে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করে আপনারা ভালো থাকেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একটা রেসিপি বা কোনো একটা ব্লগিং নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।